एक झाक साहसी मानुषेर कंठस्वर तहुरा बिड़ी चैनलटी सबस्क्राइब करुन भालो लागा भिडियोगुली शेयर करुन। अनेक अनेक प्रीति ओ शुभेच्छा बंधुरा। उइघुर मुस्लिमदेर गणहत्या करछे चीन, अभियोग कानाडार। चीने उइघुर मुस्लिमदेर गणहत्या करा होच्छे, सरब कानाडार पार्लामेंट सर्वसम्मतिक्रमे पास हलो प्रस्ताव। अमेरिकार पर एबार कानाडा, देशेर पार्लामेंटे उइघुर मुस्लिमदेर निये प्रस्ताव पास हलो। बला हलो उइघुरदेर गणहत्या करछे चीन, जदिओ भोट देयनि कानाडार प्रधानमंत्री जस्टिन ट्रुडो। तार कैबिनेटेर कोनो मंत्रीओ भोट देननि, तबे शासक दलेर बहु सदस्यई प्रस्तावेर पक्षे भोट दिएछे। बिरोधीरा सकले प्रस्तावेर पक्षे भोट दिएछेन, फले सर्वसम्मतिक्रमे पार्लामेंटे प्रस्तावटि पास हये गेछे। एर फले चीन एवं कानाडार सम्पर्के चीड़ धरार जथेष्ट सम्भावना आछे बोलेई मने करा होच्छे। डोनाल्ड ट्राम्पेर शासनेर एकेबारे शेष पर्याये तत्कालीन मार्किन विदेशमंत्री माइक पम्पेओ বিবৃতি দিয়ে চীনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছিলেন। তিনি জানিয়েছিলেন সিংজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের গণহত্যা চলছে, এর জন্য চীনকে সম্পূর্ণ দায়ী নিতে হবে। বিবৃতি প্রকাশের 24 ঘন্টার মধ্যে চীন পম্পেও সহ একাধিক মার্কিন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বলা হয়েছিল চীনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অধিকার নেই আমেরিকার। আমেরিকার পরে এবার সেই একই বিষয়ে সরব হলো কানাডা। সোমবার কানাডার পার্লামেন্টে এ বিষয়ে প্রস্তাব আনা হয়। বিরোধীরা সর্বসম্মতভাবে প্রস্তাবের পক্ষে ভোট দেন, শাসক দলেরও বহু সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন। 266 শূন্য ভোটে প্রস্তাবটি পার্লামেন্টে পাশ হয়ে যায়। 266 শূন্য ভোটে প্রস্তাবটি পার্লামেন্টে পাশ হয়ে যায়। যদিও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার মন্ত্রিসভার কেউ ভোট দেননি, বিপক্ষেও অবশ্য তারা ভোট দেননি, ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন। ট্রুডো এদিন পার্লামেন্টে উপস্থিত ছিলেন না। মন্ত্রিসভার একজনই সদস্য কেবল পার্লামেন্টে গিয়েছিলেন। তিনি প্রতীকীভাবে পার্লামেন্টে থেকেও ভোট দেওয়া থেকে বিরত থাকেন। পরে সাংবাদিকদের তিনি জানান, মন্ত্রিসভার প্রতিনিধি হিসেবেই তিনি পার্লামেন্টে এসেছিলেন, তার মতই মন্ত্রিসভার অভিমত। উইঘুর মুসলিমদের উপর চীন অত্যাচার চালাচ্ছে, একাধিক মানবাধিকার সংস্থা এ বিষয়ে দীর্ঘদিন ধরে সরব। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা সহ বিশ্বের বহু দেশ এ বিষয়ে একাধিকবার চীনের সমালোচনা করেছে, তবে গণহত্যা শব্দটি আমেরিকার আগে কেউ ব্যবহার করেনি। জাস্টিন ট্রুডো অবশ্য গণহত্যা শব্দটি ব্যবহারের পক্ষে নন। এর আগে চীনের সমালোচনা করলেও নির্দিষ্ট শব্দটি ব্যবহারে যে তার আপত্তি আছে পার্লামেন্টে সে কথা আগেই জানিয়েছিলেন তিনি। কিন্তু বিরোধীরা প্রস্তাবটির পক্ষে ছিলেন, তারা চীনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন, ফলে পার্লামেন্টে প্রস্তাবটি শেষ পর্যন্ত পেশ হয়। আরও একটি প্রস্তাব এদিন পাশ হয়েছে পার্লামেন্টে, জানিয়েছে উইঘুর গণহত্যা বন্ধ না হলে 2022 সালের শীতকালীন অলিম্পিক যাতে চীনে করতে দেওয়া না হয় তার জন্য অলিম্পিক কমিটির কাছে আবেদন জানানো হবে। কানাডার এই প্রস্তাব নিয়ে চীন এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে কানাডায় চীনের রাষ্ট্রদূত আগেই জানিয়েছিলেন যে চীনের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কানাডা যে প্রস্তাব আনতে চলেছে তারা তা সমর্থন করবে না। তারপরেও কানাডার পার্লামেন্টে এই প্রস্তাব পাশ হওয়ায় চীন কড়া পদক্ষেপ নিতে পারে বলেও বিশেষজ্ঞদের একাংশ মনে করছে। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, নিরাপদ থাকুন।